হ্যালো ভিউয়ার্স, টাইমস পাবলিশার্সের পক্ষ থেকে আমি অর্ণব আছি আপনাদের সাথে। আজ দেখাবো আমার নতুন টিউটোরিয়াল। আসে তো পিকচার, এখানে পিকচার অংশটা, তো কোনো কিছু আপনি যদি কোনো পিকচার এখানে অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন, তো এটা দুইভাবে করা যায়। একটা যদি আপনি জাস্ট শুধু টেনে নিয়ে এসে ছেড়ে দেন, ধরেন আচ্ছা ধরেন এই যে এই পিকচারটা যদি আমি টেনে ধরে এটাকে ক্লিক করে ধরে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেই, এভাবেও হবে। আবার যদি আপনার মনে হয় যে ঠিক এভাবে না, আপনি পিকচারে ক্লিক করেন। পিকচারে ক্লিক করার পর আপনার কাছ থেকে লোকেশন চাবে কোন লোকেশনে আপনার পিকচারটা আছে। তো দেখি আমি ডাউনলোডে রাখছি, এখান থেকে কোনো পিকচার আছে? তো এখান থেকে ধরেন আমি একটা পিকচার নিয়ে নিলাম, তো এই পিকচারটা নিয়ে এরপর ইনসার্ট, ঠিক আছে? দেখেন আমি পিকচারটা এখানে চলে আসছে, তো পিকচারটা চলে আসার সাথে সাথেই দেখেন আমার কিছু এখানে অপশন অটোমেটিক এরা দিয়ে দিছে, ঠিক আছে? কিছু অপশন এখানে চলে আসছে, তো দেখেন এখানে ব্রাইটনেস এটা বাড়িতে পারবেন, কন্ট্রাস্ট বাড়িতে পারবেন, রিকালার করতে পারবেন। আচ্ছা তো আমার ব্রাইটনেসটা একটু দেখে নিই, যদি আপনার মনে হয় যে ব্রাইটনেসটা বাড়িতে যাচ্ছে না, দেখেন যদি 20 দেওয়া যায় দেখেন ব্রাইটনেসটা বাড়তেছে, 40 দিলে আরও বেশি, আর যদি কমায় দিতে চান তাহলে এখান থেকে যে আপনারা কমায় দিতে পারবেন, ঠিক আছে? আর যদি নর্মাল রাখতে চান তাহলে নর্মাল। আচ্ছা তো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কতটুকু কী রাখতে চাচ্ছেন, ঠিক আছে? এরপর আসতেছে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটা যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনি দেখেন এই যে এখানে প্লাস এটা উপরে দিলে আপনার দেখেন আপনার কালারটা উজ্জ্বলতা খুব বেশি হয়ে গেছে, এটা বেশি এটা বেশি, তারপর হচ্ছে এটা যদি দেয় তাহলে আমার আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? কন্ট্রাস্টটা কিন্তু আসা এইটা দিলে আপনার কমে যাচ্ছে, আর এটা দিলে বাড়তেছে, হ্যাঁ প্লাসে বাড়বে আর মাইনাসে কমে যাবে। আচ্ছা এরপর আসছে রিকালার, অর্থাৎ এটাতে সাধারণত আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি, হ্যাঁ, বা বর্তমান যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে দেখবেন যে কালার মানে যে পিকচার যেটা আছে সেটার কালারটা চেঞ্জ করা যায়। তো রিকালার এখান থেকে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, তো আমি যদি মনে করি যে এইটা দেখেন এখানে কার্সরটা নিয়ে যাওয়ার সাথে সাথে দেখাচ্ছে যে এটা যদি আপনি এই ধরনের কালার করতে চান, হ্যাঁ, তাহলে আপনি রিকালার এখান থেকে করতে পারবেন। যে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, আপনি আপনার কাঙ্ক্ষিত চাইলে যে এই ধরনের কালার আপনি ব্যবহার করতে চান চাইলে ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটাই দিলাম, আচ্ছা না রিকালার আপাতত নো কালারই দিয়ে রাখি, যো আপনি আমি মনে করি রিকালারটা দিয়ে রাখছিলাম, ঠিক আছে? এরপর যদি আপনার মনে হয় যে না আমি আবার নো কালার দিয়ে রাখবো, তাহলে হচ্ছে আপনার এই যেখান থেকে বর্তমান নো রিকালার, ঠিক আছে? তাহলে আর আগের অবস্থায় থাকবে। আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে এখানকার মতো বর্তমান যেটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জ পিকচার। যদি মনে হয় যে আপনি এটা আবার পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনি চেঞ্জে যান, চেঞ্জ পিকচার, অর্থাৎ এইটার পরিবর্তে আপনি আর একটা পিকচার নিয়ে আসবেন। তাহলে আপনি যদি মনে করেন এটার পরিবর্তে এই পিকচারটা নিয়ে আসবেন, তাহলে ইনসার্ট করেন, তাহলে ঠিক এই জায়গায় এই পিকচারটা চলে আসবে, ঠিক আছে? আর রিসেট যদি দেন তাহলে হবে কি, আচ্ছা পিকচারে যে আপনার সাইজটা থাকে, তারপর হচ্ছে আপনার যে ওই পিকচারের সাইজ, এই পিকচারের সাইজ কিন্তু বর্তমান এক না, কারণ এটা আমি বর্তমান ওই আগের পিকচারটা কেটে রাখছিলাম, ঠিক আছে? তো রিসেট যখন আমি দিয়ে দিছি তখন এই পিকচারটা যখন আমি নিয়ে আসছি এটার মাপেই চলে আসছে, ঠিক আছে? তো দিলে রিসেট দিলে হয় কি আপনার এটার মধ্যে যে ইফেক্ট যে সাইজ আপনার দেয়া ছিল, ঠিক আছে, সেটা চলে যাবে এবং নতুন যেটা পিকচার নেবেন সেটার যে মাপটা আছে সেই মাপে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে কোন পিকচার নিয়েছিলাম, এখান থেকে, আচ্ছা
তো এইটার কারণটা হচ্ছে এই পিকচার যেটা আছে সেটার মাপ, আর আগে যে পিকচারটা নিছি সেটার মাপ কিন্তু এক না। এটা তো আমি ক্রপ করে নিছি একটা সাইজ মতো, কিন্তু ওটা এর থেকে বেশি ছিল, যার কারণে একদম পেজ জুড়ে মানে পেজের বাইরে চলে যাচ্ছিলো, ঠিক আছে, যার কারণে ওটাকে আবার ছোটো করতে হচ্ছিলো। তো আপনি এখান থেকে পিকচার ছোটো বড় কীভাবে করবেন সেটা দেখানো হয়নি। পিকচার ছোটো বড় করবেন, দেখেন এখানে একদম পয়েন্টার আছে, এখানে একটা, এখানে একটা, এই যে এখানে, 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 এই যে একটা, এখানে। আচ্ছা, এই পয়েন্টারগুলোকে ধরে যদি আপনি এইদিকে এখান থেকে ক্লিক করে ধরে এগুলোকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। আবার যদি মনে হয় যে আপনি এটাকে রোটেট করতে চাচ্ছেন, তাহলে এই যে যখন আপনি আপনার কার্সরটা ঠিক এই যে আপনার মাঝের পয়েন্টারের মধ্যে নিয়ে যাবেন, দেখবেন একটা অ্যারো চিহ্ন গোলের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটাকে ধরে যদি আপনি এদিকে এদিকে ঘুরাইতে পারবেন, আবার যদি মনে হয় আবার আপনি চাইলে এইদিকেও ঘুরাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসতেছি পিকচার স্টাইল। আপনি পিকচারটা ঠিক কোন স্টাইলে রাখতে যাচ্ছেন, ঠিক আছে, কোন স্টাইলে ধরেন আপনি এইটাতে এই স্টাইলে করতে যাচ্ছেন, তাহলে দেখেন যে এদিকে একটা স্টাইল চলে আসছে। আবার এইদিকে যদি এটা দিতে চান তাহলে এইটা, এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। আমি মরে যাই, ঠিক আছে, মরে যাওয়ার পর দেখেন যে ওখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। আমার যে ধরনের স্টাইল লাগবে জাস্ট আমি ক্লিক করবো, ঠিক সেই স্টাইলের হয়ে যাবে। দেখেন এটা কত সুন্দর একটা মানে কার্ডের মতো লাগতেছে, ভিজিটিং কার্ডের মতো। আবার এখানে ঠিক এই টাইপের আছে, আবার এখানে মোটামুটি অনেক ধরনেরই আছে। আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো একটা পিকচার স্টাইল নিতে পারবেন। এরপর আসছে পিকচার, এই জায়গায় পিকচার শেপ, ঠিক আছে। শেপ বলতে সাধারণত আমরা পিকচারে যে চারিদিকে যে আপনার শেপটা আছে সেটার পরিবর্তন, ঠিক আছে। তো এটার পরিবর্তন আপনি যদি করতে চান তাহলে পিকচার শেপে যাবেন। শেপে, শেপ নিয়ে আরও বিস্তারিত কিছু কথা আছে, সেটা আমরা এরপরে জানতে পারবো। তো আপনার যদি মনে হয় যে শেপটা চেঞ্জ করতে চাচ্ছেন, শেপটা বলতে যে ফ্রেমটা যেটা আছে সেটা যদি চেঞ্জ করতে চাচ্ছেন পুরোটাই, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেন। ধরেন আপনি যদি এইটাই দিলাম, দেখেন যে আমার কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আবার যদি মনে হয় যে আপনি এইটা না, আপনি আর এক ধরনের দিতে চাচ্ছেন, দেখেন যে শেপের কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আর যদি মনে হয় যে আপনি এটা দিতে যাচ্ছেন, তাহলে এটা আপনি যেরকম ইচ্ছা আপনি এখান থেকে শেপ পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এরপর আসতেছি আপনার পিকচার বর্ডার। বর্ডার বর্ডার বলতে আমরা কোনটা বুঝতেছি, বর্ডার বলতে এই যে এই যে শেষের দিকে যে অংশটা আছে না, এটাকে বলতেছে বর্ডার। আচ্ছা, তো এখানে বর্ডার বর্তমান কিন্তু নো আউটলাইন, ঠিক আছে, নো আউটলাইনে আছে। তো আমি এখানে আউটলাইন দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু পার্থক্য বুঝেন। আমি একটা রেড কালার দিব, কোন জায়গায় রেড কালার হচ্ছে এটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দিলাম, দেওয়ার পর এই যে দেখেন বোঝা গেছে, তাহলে এখন হয়তো আপনার বুঝতে সমস্যা হবে না যে পিকচারের বর্ডার কোনটাকে বোঝানো হয়েছে। এই যে বর্ডার হচ্ছে যেটা, ঠিক আছে, পিকচার বর্ডার। তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে বর্ডার অর্থাৎ কাঙ্ক্ষিত আপনার যে কালার আছে সেই কালারে দিতে পারেন। এখান থেকে মোর আউটলাইন বর্ডার, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আরও অনেক ধরনের কালার আছে, এখানে অনেক ধরনের আরও কালার আছে। এখানে যদি কালার আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে এখানে সিলেক্ট করে জাস্ট ওকে করবেন, হিট ওকে, তাহলে আপনার ওই কালারটা চলে আসবে। তা নাহলে আপনি কালার তৈরি করে নিতে পারেন কাস্টমে, যে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা যে কোনো কালার তৈরি করে নিলেন কোডের মাধ্যমে, নেওয়ার পর আপনি কালার সেটিং করলেন দিয়ে ওকে দিবেন, তাহলেও হয়ে যাবে, ঠিক আছে। যেমন পরিবর্তন পরিবর্তন আমার হয়ে গেছে। আচ্ছা, এরপর এখান থেকে যে এই যে থিকনেসটা আছে না, এই যে যেটা এইটার আপনি পরিবর্তন করতে পারবেন। এখান থেকে যে দেখেন এখানে, এই দেখেন আমি আস্তে আস্তে দিচ্ছি, নিচে যাচ্ছে, দেখেন 3 PT দিলে দেখেন মোটামুটি কতটুকু পর্যন্ত হয়, 6 দিলে কতটুকু পর্যন্ত হচ্ছে, এই যে 6 দিলে তাহলে বোঝা যাচ্ছে কতটুকু পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনি চাইলে এখান থেকে এটা তো বর্তমান একদম লাইন আকারে আসছে, ঠিক আছে, তো চাইলে আপনি ডট ডটের মাধ্যমেও দিতে পারেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের দেওয়া আছে, যদি আমি মনে করি যে এটার মাধ্যমে দিব তাহলে দেখেন আচ্ছা এটা কেন চেঞ্জ হয়নি,
যেহেতু এটার আউটলাইন আমরা শেপের একটা দিয়ে দিছি, সেহেতু এটা ডট আকারে আসবে না। সত্যি যদি আমি লম্বা আকারে হ্যাঁ বা কোনো শেপ নিয়ে দিতাম তাহলে আসতো। তো এই এই শেপের কাজটা আমরা এই সাইডে যখন আরও এই দিকে আসবো, এই যে পিকচার শেপ নিয়ে যখন কথা বলবো, তখনই এই জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে আপনার। এটার যখন ডিটেলস কাজ দেখতে দেখাবো তখন এটার প্রবলেম থাকবে না। এই যে এই জিনিসটা, এটা আমি পরের ইয়াতে দেখাই দিব আপনাকে। তো আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করেন, ঠিক আছে? এরপর আমরা পরবর্তীতে আবার দেখাই দিব। এরপর থাকতেছে আমাদের পজিশন, তারপর টেক্সট ওয়ার্পিং, হ্যাঁ ওয়ার্পিং থাকতেছে, আর এইদিকে আপাতত এই এই গ্রুপের কাজ, গ্রুপ গ্রুপ গ্রুপের কাজ। আমরা যখন শেপ নিয়ে কাজ করব তখন গ্রুপের কাজটা দেখাই দিব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে।